ঈদের পরের দিন বা তারপরের দিন আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের নেমন্তন্ন করার একটা প্রচলন আছে বহুদিনের। আর এই সময় বিশেষ আয়োজন থাকে চালের রুটি, ছিটা রুটি, চিতই পিঠা সহ নানা ধরনের পিঠার। তখন চলে কারি কারি পিঠা বানানোর ধুম। আর এর সাথে থাকে গরুর মাংস, খাসির মাংস কিংবা হাঁসের মাংস ভুনা। এই ঈদের তৃতীয় দিনের জন্য তাই আমাদের আয়োজন থাকবে এমনই এক পিঠার, নাম হলো খোলাজা পিঠা বা খোলাজালি পিঠা। এই পিঠা মূলত নোয়াখালীর ডেলিকেসি। ভীষণ মজার খোলাজা পিঠা নোয়াখালীর গণ্ডি ছাড়িয়ে এখন সারা দেশেই তার জনপ্রিয়তা ছড়িয়েছে। তাহলে শুরু করছি খোলাজা পিঠা বানানোর আয়োজন। প্রথমে এক কাপ পরিমাণ চালের শুকনো গুঁড়ি নিলাম। এখন এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা এই পিঠাকে সফট করে তুলবে। যারা মুচমুচে খেতে পছন্দ করেন তারা ময়দাটা দিবেন না। এরপর দিলাম 1/2 চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্য অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। শুকনো অবস্থায় এটাকে একটু মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 1/2 কাপ কুসুম গরম পানি। পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়ির সাথে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিলাম। এই 10 মিনিটে চালটা বেশ নরম হয়েছে। এখন এতে দিয়ে দিলাম 1 কাপ কুসুম গরম পানি। আমি 1 কাপ চালের গুঁড়ির জন্য মোট 1.5 কাপ পানি ব্যবহার করেছি। পানির সাথে চালের গুঁড়ি মিলিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেছে, এখন দিলাম 1 টেবিল চামচ তেল। এই তেলটাও কিন্তু পিঠাকে সফট করবে। এরপর দিলাম 1টা ফেটানো ডিম। ডিমটা আলাদা ফেটিয়ে নিয়েছি যাতে কোনো পাল্প না থাকে। এবারে সব একসাথে খুব ভালোভাবে গুলিয়ে নেব। তুলনামূলক এই গোলাটা একটু পাতলা হবে। গোলা যত বেশি পাতলা হবে রুটিটাও তত পাতলা এবং সফট হবে। এবার এই গোলাটাও 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এই 10 মিনিটে চালের গুঁড়ি ফুলে গোলাটা আরেকটু ঘন হয়ে যাবে। দশ মিনিট হয়ে গেছে, এবার পিঠা বানানোর পালা। একটি কাপড়ের সাহায্যে ফ্রাইং প্যানে সামান্য তেল মেজে নিলাম। এখন একটি চামচ দিয়ে 1 চামচ মিশ্রণ দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে প্যানে ছড়িয়ে দিলাম। এই পিঠা হতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটেরও কম সময়ে পিঠা তৈরি হয়ে যায়। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার খোলাজা বা খোলাজালি পিঠা। সাথে নিলাম ছোলা গুড় আর ভুনা মাংস। গরম গরম খোলাজা পিঠার সাথে এটাই আমার কাছে বেস্ট কম্বিনেশন।